ফ্রেন্ড, রিমি ব্লগ থেকে সবাইকে জানাই অনেক থ্যাংকস। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন আরও একটি ঝাঁকানাকা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হবে মালভোগ কলার আইসক্রিম। ঠিকই শুনেছো, মালভোগ কলার আইসক্রিম। আইসক্রিম বানানোর একটাই কারণ, আমার ছেলের জন্য বানাবো। তো রক্তিম বাবু একদমই ফল খেতে চায় না, তার জন্য আজকে আমি আইসক্রিমের মাধ্যমে ওকে কলাটা খাওয়াবো। তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চট করে দিও। তাহলে চলো দেখাচ্ছি কীভাবে মালভোগ কলা দিয়ে আমি আইসক্রিমটা করে নিই। আর তোমরা চাইলে আম, কাঁঠাল, লিচু, আঙুর ওগুলো দিয়েই বানিয়ে নিতে পারো। তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম কলা নিয়ে। এই তো কলাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, এবারে ছুলে নিচ্ছি। আমি মিক্সার গ্রাইন্ডারে সুন্দর করে ব্লেন্ডটা করে নেব। তোমরা চাইলে ভালো করে চটকিয়ে তারপর শাকনির সাহায্যে ছেঁকে নিতে পারো। আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ডটা করে নেব। তাহলে পেস্টটা করে নিয়ে চলে আসি, দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম, দেখো ভালো মতো ব্লেন্ডটা করে নিয়েছি আমি। এই দেখো, এবার আমি চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিচ্ছি কারণ কালো কালো গুটি গুটি আছে, ওগুলো আর পড়বে না, তার জন্য ছেঁকে নিচ্ছি। এটা বন্ধুরা সুন্দর হয়েছে। এবার আমি অ্যাড করব দুধ, চিনি। একটু এখানে দুধ নিয়েছি, দুধটা ভালো মতো জ্বাল দিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। বেশি পাতলাও নয়, বেশি ঘনও নয়, মিডিয়াম করে বানাবো। আর অল্প দুধ লাগবে। এতো ঠিকঠাক হয়ে গিয়েছে, এবারে চিনিটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে চামচের সাহায্যে চিনিটা গলিয়ে নিচ্ছি। দেখিনি কটায় হয়, বেশি হলে আরো দিয়ে দেবো। আর এরকম কাঠি লাগবে, আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি কাঠিগুলো, ধুয়ে নিয়েছি ভালো মতো। এবার আমি দিয়ে দেবো কলার পেস্টটা এক এক করে কাঠের ভিতরে। একদম ঠিকঠাক মাপে হয়ে গিয়েছে, 7 কাপ হয়েছে। এটা
বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা রেডি, এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, ততক্ষণ আমার সাথে থেকো, চলো রেখে দিচ্ছি। চলে বন্ধুরা, একটা জিনিস নিতে ভুলে গিয়েছি, এই তো এখানে নিয়ে এসেছি কাঠবাদাম, কুচিয়ে নিয়ে এসেছি কাঠবাদাম গুলো, কিন্তু ভুলে নিয়ে এসেছি কাঠবাদাম গুলো উপর দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে প্রথমেই কাঠবাদাম গুলো দিয়ে তারপর পেস্টটা দেবে উপর দিয়ে, ভালো লাগবে। এবার আমি দিয়ে ফেলেছি, তার জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে এরকম কাঠবাদাম কাবু বাদাম দিলে ভালোই লাগে খেতে, দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই তো রেডি, এই তো বন্ধুরা রেডি, এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 ঘন্টার মতো, ততক্ষণ সাথে থাকো, চলো রেখে দিচ্ছি। হলুদ কালার অল্প দিয়েছি, বেশি দিইনি, কালারটা অল্প সুন্দর আসার জন্য। খাবে বলে চলে এসছে, দেখি নেই হয়েছে কিনা, 7 ঘন্টার পর কিন্তু চলে এসছি। এই তো একদম ঠিকঠাক টাইমে এসছি, দেখো হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা সবাই মিলে খেয়ে নি, লক্ষ্মীবাবু তো খাবেই, আর আমরা বানিয়েছি, আমরাও একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তাহলে চলো সবাই মিলে খেয়ে নিচ্ছি, আর দেখো লক্ষ্মীবাবুকে এখন কেমন করছে খাওয়ার জন্য। কোনটা খাবে, এটা এটা খাবে, দুইটা দাঁড়াও দেবো। দেখো ভালো।